সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটি দিনে দেশ টিভির বিশেষ আয়োজন রাঙ্গাপুরি প্রেজেন্ট শুভমুক্তিতে। আজ আপনাদের সঙ্গে আছেন একজন গুণী অভিনেত্রী, যিনি এই অভিনয় জগতে পার করেছেন দুই যুগেরও বেশি সময়। আর এই সপ্তাহে মুক্তি পেয়েছে তার নতুন একটি সিনেমা, নাম হচ্ছে মা। সে মা সিনেমার অভিনেত্রী, আমাদের সঙ্গে আছেন ফারজানা ছবি। কেমন আছেন? নিজের গুণের কথা শুনতে তো খুব ভালো লাগে, ভালো আছি। না, এই মা সিনেমাটা নিয়ে আসলে এরই মধ্যে আমরা পত্রপত্রিকা যে পরিমাণ লেখালেখি দেখছি, এটার হাইপটাও খুব ভালো একটা। যেহেতু সিনেমাটা আজকে রিলিজ হয়েছে, দিন গড়িয়ে রাত, রেসপন্সটা কেমন পাচ্ছেন? ভীষণ আনন্দের। এই ছবিতে জার্নিটা আমাদের একটু কঠিন ছিল, খুব একটা সহজ ছিল না, তবে গল্প নির্ভর ছবি, অভিনয়, মানে শুটিং এর অভিজ্ঞতার কথা বলছেন? শুটিং এর অভিজ্ঞতা নয়, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের অভিনয় নির্ভর একটা ছবি, তো সব মিলিয়ে প্রাণ খুলে অভিনয় করতে পেরেছি যে ছবিতে। সেই ছবিটা আজকে রিলিজ হয়েছে এবং দর্শকদের কাছে পৌঁছে গেছে, দর্শকদের অনুভূতির সাথে কানেক্ট করছে, অবশ্যই আমাদের জন্য ভীষণ আনন্দের দিন আজকে। ফারজানা ছবি আসলে কোন ক্যারেক্টারটা অভিনয় করেছেন একটু ছোট করে যদি আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন? যুদ্ধকালীন সময়ে আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী নারীর চরিত্র অভিনয় করেছি এবং সেই নারীর যে জার্নিটা লাইফের, তার ক্রাইসিস এবং তার ট্র্যাজেডিটাই আসলে দর্শক আজ এই সিনেমায় দেখতে পাচ্ছে। আরও একটি সুসংবাদ হচ্ছে যে আমরা 20 তারিখে কান ফিল্ম ফেস্টিভ্যাল, আমাদের চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক একটা জায়গা, ওইখানে প্রদর্শিত হয়েছে সিনেমাটা। তো যখন শুনতে পারলেন যে এরকম একটা জায়গাতে মা সিনেমার মতো একটা সিনেমা ওইখানকে আসলে আমি কি বলবো যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে? কান ফেস্টিভ্যাল, কান চলচ্চিত্র উৎসবের স্ক্রিনে আমাকে দেখা যাবে, এটা ভাবতেই আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে সবচেয়ে ভালোবেসে বেশি এবং এটা ভাবতেই আমি পুলকিত হয়ে গেছি। এরপর আমার কাছে মনে হয়েছে যে আমার দেশের পতাকা নিয়ে আমি যাচ্ছি ভিন দেশে, ভিন্ন মানুষের কাছে। আমার দেশের পতাকা, আমার দেশের অনুভূতি, আমার দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কার, সংস্কৃতি, সাম্প্রদায়িক দাঙ্গা, ধর্মনিরপেক্ষতা, এই সমস্ত বিষয়বস্তুকে আমরা তুলে ধরছি মা সিনেমার মাধ্যমে ভিন দেশিদের কাছে, ভিন্ন ভাষাভাষী মানুষের কাছে। এটা যে একই সাথে যেমন আনন্দের, ঠিক তেমনি গর্বেরও। আরও একটি নতুন জিনিস সংযোজন হয়েছে এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে, যে এবারই প্রথম কানে বাংলাদেশি কোনো স্টল স্থান পেয়েছে, বুথ তৈরি হয়েছে, বুথ তৈরি হয়েছে। এর আগে কিন্তু কানে কখনো বুথ তৈরি হয়নি। নিউজে আমরা দেখেছি যে আমরা কষ্ট লেগেছে আসলে বাংলাদেশ থেকে যে মানুষগুলো রিপ্রেজেন্ট করার কথা ছিল এই বুথটাকে, আমরা ওই মানুষগুলোকে আসলে সময় মতো পাইনি। কিন্তু এই সিনেমার যে পরিচালক আমরা তাকে পেয়েছি ওইখানে। তো ওইখান থেকে ওনাদের যখন স্ক্রিনিং হলো, দর্শকদের একটা প্রতিক্রিয়া, পরিচালক কি ফোন করে আপনাদেরকে এই বিষয়গুলো জানিয়েছে কিনা? উনি এত ইমোশনাল ছিলেন, মানে এত আবেগতাড়িত হয়ে গিয়েছিলেন যে উনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। যখন আমাদের এই সিনেমাটা দেখে বিভিন্ন দেশের মানুষেরা, দর্শক আমাদের অভিনয়ের প্রশংসা করছেন, নির্মাণ শৈলীর প্রশংসা করছেন, কলাকুশলীদের প্রশংসা করছেন, তিনি আসলে সত্যি মানে আবেগাপ্লুত হয়ে গেছেন, উচ্ছ্বসিত হয়ে গেছেন। এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছেন এবং স্ট্যাটাসে উনি লিখেছেন আমাদের কথা, আমাদের সবার নাম মেনশন করে লিখেছেন যে আমাদের অভিনয় প্রশংসিত, কানে মা সিনেমাটি দেখে দর্শকরা মুগ্ধ। আরেকটা ব্যাপার, আমরা যেমন আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের বাজেট স্বল্পতা থেকে শুরু করে আরো নানামুখী, এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের নির্মাতারা এত ভালো ভালো ছবি নির্মাণ করছেন, তাই আমার মনে হয় যে পরবর্তীতে আসলে বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানোর জন্য এইসব ফেস্টিভ্যালের ক্রাইটেরিয়াগুলো মাথায় রেখেই ছবি নির্মাণ করা উচিত। মা ছবিতে যেমন কন্টেম্পোরারি ইস্যুর সাথে কিন্তু আমরা মুক্তিযুদ্ধকে কানেক্ট করেছি, যে কারণে এটা কানে এতটা সমাদৃত হয়েছে। এ ধরনের ফেস্টিভ্যালগুলোতে কন্টেম্পোরারি ইস্যুসগুলোকে অনেক প্রাধান্য দেওয়া হয় আমরা জানি। এবং বাংলাদেশের একটা বুথ তৈরি হয়েছে এই প্রথম, সেই বুথ থেকে সরকারিভাবে প্রথম যাওয়া ছবি হচ্ছে আমাদের অরণ্য আনোয়ার পরিচালিত মা ছবিটি। তবে আমার মনে হয় যে যেহেতু সরকারিভাবে প্রথম বুথ হয়েছে, আমাদের ছবিটা গেছে প্রথম এবং কান ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে, আমার মনে হয় যে সংশ্লিষ্ট যারা ছিলেন, কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত ছিল, আমাদের দেশ থেকে প্রতিনিধিত্ব করবার জন্য আরও কিছু কর্তৃত্বস্থানীয় ব্যক্তিদের যাওয়া উচিত ছিল। অরণ্য ভাইয়ের আরও কয়েকটা জিনিস আমার ভালো লেগেছে, তারা লুঙ্গি পরে বাংলাদেশি গামছা মাথায় দিয়ে পুরো কান ফেস্টিভ্যালটা ঘুরেছেন, এই কিছু ফুটেজও আমরা পেয়েছি, এই জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে আমার কাছেও, খুবই ইন্টারেস্টিং লেগেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা দৃঢ় প্রত্যয় ছিল এবং আমি দেখেছি যে পতাকা হাতে নিয়ে ওরা লুঙ্গি পরে পাঞ্জাবি পরে, আমি কিন্তু জানেন আপনাকে কথাগুলো বলছি আর শিউরে উঠছি, পতাকার কথা যখন আসলো আমি বলতে চাই যে আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। আমাদের বাংলাদেশের নামটি পৃথিবীর সবার মুখে ধ্বনিত হবে,
এই যে কত বড় প্রাপ্তির এবং গর্বের ভাষায় প্রকাশ করা সম্ভব। আরো গল্প করব, ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। ছবি আপা, আমরা বিরতিতে যাওয়ার আগে আসলে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছিলাম, যে কিছু অভিযোগই বলে থাকে অনেক সময় যে তারকারা যখন দেখেন যে যেসব সিনেমাটা আসলে একটু বাণিজ্যিক ঘরানার না, যেসব সিনেমাটা আসলে একটু দর্শক নন্দিত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বা এটা দেশ ও মাটির গল্প, মুক্তিযুদ্ধ, ওরা আসতে চায় না এইসব সিনেমার মধ্যে। ওইখানে আপনি ফ্লুয়েন্টলি সিনেমাটার প্রচার প্রচারণা করে যাচ্ছেন, আপনাকে আসলেই প্রশংসা দাবিদার। এই বিষয়টা আপনি কতটুকু সমর্থন করেন? এখানে আমি বলবো যে আমাদের প্রত্যেকের ওরিয়েন্টেশনের জায়গাটা ভিন্ন ভিন্ন। একদম, আমার আমার ওরিয়েন্টেশনটা যেভাবে হয়েছে আমার অভিনয় জীবনে, আর সব পারফর্মারদের ওরিয়েন্টেশনটা যে একইভাবে হয়েছে তা কিন্তু আমার বা আপনার জানা নেই। তাই প্রত্যেকের পারসেপশনটাও তৈরি হয় ভিন্ন দৃষ্টিকোণ থেকে, তার নিজের দেখা, তার অভিজ্ঞতা, জীবনবোধ, মূল্যবোধ থেকে। তাই আমার কাছে আমার মা মাটি দেশকে নিয়ে সিনেমা, সেটা আমি দর্শককে জানাবো, আমার দেশকে জানাবো এবং সেই সেই বিষয়বস্তু নিয়ে কথা বলবো, এটা অনেক গর্বের এবং আনন্দের। এই সিনেমাটা যখন শুটিং হচ্ছিল, আমরা একটা নিউজ আমি পড়েছি, তখন আপনার ছেলে ভীষণ অসুস্থ ছিল, দুই ছেলে ভীষণ অসুস্থ ছিল, ওই সময় আপনি একটা শর্ট দিচ্ছিলেন, কিন্তু পরিবার থেকে যাতে আপনাকে কোনো ধরনের ডিস্টার্ব না করা হয় সেই জন্য আপনার ফোনটা পর্যন্ত সাইলেন্ট করে রেখেছেন। যে মানে আমরা এই কারণে কথাগুলো বলা যে একটা সিনেমা তৈরি হওয়ার পিছনে আসলে কতটুকু ডেডিকেশন থাকে, আমরা যদি একটু বিষয়টা একটু শেয়ার করি। যে আমার দুই ছেলে অসুস্থ একই সাথে, প্রচণ্ড জ্বর ওদের এবং ভীষণ অসুস্থ, সেই সময় কিন্তু আমি মা ছবিতে অন্য একটি শিশুপুত্রকে কোলে নিয়ে আছি, সেই শিশুপুত্র তখন অসুস্থ এবং মৃত্যু পথযাত্রী। তো আমার কাছে মনে হয়েছে যে আমার যে বাসা থেকে ফোনগুলো যাচ্ছিল, আমার যাতে সেই কনসেন্ট্রেশনটা ব্রেক না করে অভিনয়ের সময়, আমি সব কিছু থেকে নিজেকে অ্যাপার্ট করে রেখেছিলাম। তাই ওই যে বললাম দৃষ্টিভঙ্গি বা ডেডিকেশন প্রত্যেকের ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি হয়। একটি ছবি আমরা নির্মাণ করি বা একটি ছবির জার্নি আমাদের ভীষণ কঠিন এবং অনেক স্ট্রাগল, অনেক ডেডিকেশন, অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যায়, এবং সেই ছবিটা যখন দর্শকের কাছে পৌঁছায়, দর্শক সাদরে গ্রহণ করে এবং আমাদের চরিত্রগুলো তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ফুটে ওঠে, তখনই আমরা নিজেদেরকে সফল মনে করি, সার্থক মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে একটি ছবির নির্মাণই সব নয়, সেই ছবিটা যাতে যথাযথভাবে প্রচার প্রচারণা পায় সেই ক্ষেত্রেও কিন্তু একজন শিল্পীর দায়িত্ব রয়ে যায়। আমরা একটু পিছনে ফিরে যাই, আব্দুল্লাল মামুন স্যারের সে চিঠি থেকে একটু গল্প শুনতে চাবো, যে সে চিঠি থেকে এই ফারজানা ছবি মাঝখানে নিয়ার অ্যাবাউট 25-26 বছর, আচ্ছা নিজেকে কতটুকু পরিবর্তন করেছে ফারজানা ছবি? পরিবর্তনের চেয়ে আমার কাছে মনে হয়েছে যে পরিণত হওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিয়েছি, এবং দুটো শব্দ কিন্তু একে অপরের পরিপূরক। হ্যাঁ, এবং আমার যখন আমি প্রথম অভিনয় করি তখন অভিনয় শৈলী বা নির্মাণ শৈলীর যেই ধারাটা ছিল, এখন কিন্তু ধীরে 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 সেটা অনেক পরিবর্তিত হয়েছে। তাই আমিও চেষ্টা করি যে প্রতি মুহূর্তে নিজেকে ভেঙে গড়ে নতুনভাবে উপস্থাপন করতে, এবং যখন আমার হাতে নতুন একটি চরিত্র আসে আমি গতানুগতিক ধারা থেকে বাইরে গিয়ে ভাবি যে এই চরিত্রের গেট আপ কী হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ কী হতে পারে, এই সব কিছুই কিন্তু আসলে ধীরে ধীরে পরিণত হওয়ার ফলাফল। এবং আমি আব্দুল্লাল মামুন স্যারের সাথে কাজ করেছি, তখন আমি খুব ছোট ছিলাম, আতিকুল হক চৌধুরী স্যার, সুভাষ দত্ত, তারপর আমজাদ হোসেন, তো সব মিলিয়ে যেটা হয়েছে যে পরবর্তীতেও যাদের সঙ্গে কাজ করছি প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমি নতুন নতুন করে শিখেছি, এবং কিছু না কিছু শিখে তাদের প্রত্যেকের কাছ থেকেই আমার নানামুখী উদ্ভাবন, নানামুখী ভাবনা, নানামুখী দৃষ্টিভঙ্গি আমার চিন্তা চেতনার সাথে যুক্ত হয়েছে। অনেক গুণী পরিচালকের কথা আমরা শুনলাম, নির্মাতার কথা শুনলাম, এখন এসে তো অনেক তরুণদের সাথে কাজ করা হচ্ছে, আমরা যদি পার্থক্যের জায়গায় বলবো না যে আসলে কাজ করতে কেমন লাগছে ওদের সাথে? দারুণ। একটু আগেই বলেছি যে সমসাময়িক বাস্তবতাকে প্রতি মুহূর্তে বিশ্বাসযোগ্যভাবে দর্শকের কাছে তুলে ধরতে পারাটা কিন্তু এক ধরনের কৃতিত্ব, এবং আমরা সবসময় যে ধরনের জীবন দেখে এসেছি, যে আজ থেকে 10 বছর আগে যে জীবনটা আমরা দেখেছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, 10 বছর পরে জীবন বোধ পাল্টেছে, মানুষের নীতি নৈতিকতা, মানবতার ধরন পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে। তো এখন যে কন্টেম্পোরারি ইস্যুসগুলো নিয়ে আমাদের সমসাময়িক নির্মাতারা কাজ করছেন সেটাও কিন্তু দারুণ, এবং তাদের অনেকের দেখার দৃষ্টিভঙ্গিটাও কিন্তু একদম নতুন,
ভিন্ন এবং কখনো কখনো দেখছি যে খুব যে ব্যাপারটা আমার কাছে খুব সাধারণ একটা বিষয়বস্তু মনে হয়েছে সেটাকে দারুণভাবে এক্সপ্লেইন করছে আমাদের এখনকার কোনো নির্মাতা। আমি খুবই আগ্রহী যারা এই মুহূর্তে কাজ করছেন নতুন বা আগামীতে যারা কাজ করবেন, আমি তাদের প্রত্যেকের সঙ্গে নিত্য নতুন চরিত্র দিয়ে নিত্য নতুন চরিত্রের উপস্থাপন ভঙ্গিমায় কাজ করতে চাই। এটা কিন্তু একটা বড় একটা প্রমাণ আমরা কিছুদিন আগেও পেয়েছি, যেটা হচ্ছে ওটিটিতে আপনার ফ্রাইডে যে ওয়েব সিরিজটা রিলিজ হয়েছে, মানে অসাধারণ অভিনয় আমরা দেখেছি। তো আর কি সামনে কোনো ওটিটিতে কাজ করার কথা আছে কি? হ্যাঁ, আমার আরও বেশ কিছু কাজ নিয়ে কথা চলছে, তবে আমার এই মুহূর্তে আমি একটু অপেক্ষাই করি আসলে, কারণ একটা ভালো কাজের পর আমার যাতে এমন কোনো কাজ দর্শকের কাছে না আসে যে দর্শক আমাকে যেন দর্শকের কাছ থেকে পিছিয়ে যেতে হয় সেটা আমি চাই না। তাই আমি এখন একটু অপেক্ষাই করছি যে আরেকটা ভালো কাজ, ভালো চরিত্র, যাতে করে একদম ভিন্ন আঙ্গিকে দর্শকের কাছে আবার আসতে পারি। এই গল্প আরো শুনবো, কিন্তু ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। আমরা নতুনদের সাথে কাজ করার বিষয়টা বলছিলাম, একটু ক্ষোভের জায়গা দিয়ে আসলে আমরা শেষ মানে পোর্শনটা শুরু করি, যেটা হচ্ছে এই সময় যারা নাটক করছে, আপনারা যে সময়, আমরা যদি 15-20 বছর আগের কথাও যদি বলি, যে একটা পারিবারিক একটা পরিমণ্ডল ছিল একটা গল্পের মধ্যে, পরিবার, মা, বাবা, চাচা, মামা, অনেক অনেক ক্যারেক্টার ছিল, কিন্তু এই ক্যারেক্টারগুলো আসলে মনে হচ্ছে দিন দিন কমে যাচ্ছে। নিউক্লিয়ার পর্যায়ে একজন প্রেমিক প্রেমিকা, বড়জোর তার দুই একটা বন্ধু, গল্প এখানে শেষ। তো এই যে ছোট হয়ে আসার, এটা কি কারণ? বাজেট না আসলে গল্প স্বল্পতা? একদিকে বাজেট, আরেকদিকে গল্প স্বল্পতা এবং দেখা বা চিন্তা চেতনার ভিন্নতা। সত্যি বলতে কি যে এই ধরনের গল্পগুলো কিন্তু আমার আপনার মনে থাকে না, যে আপনি যে গল্পগুলোর কথা বললেন, আমাদের মনে আছে কিন্তু সেই এইসব দিনরাত্রি, অয়ময় বহুব্রীহী, কোথাও কেউ নেই, আমাদের মনে আছে এই গল্পগুলো। এছাড়াও আরো বেশ কিছু ভালো, অনেক ভালো, যেমন আমার একটি গল্প নাটক ছিল এ সময়ের গল্প, তারপর আমার আরেকটি নাটক ছিল 7 নম্বর বাড়ি। ওটা তো হিউজ কাস্টিং ছিল একদম, মানে এই প্রত্যেকটা কাজ হচ্ছে গল্প নির্ভর এবং চরিত্র নির্ভর। তবে আসার কথা হচ্ছে এখন আবার সেই গল্পগুলো ফিরে আসছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের ছোট পর্দা, বড় পর্দায়। এখন কিন্তু আবার সেই গল্পকে মুখ্য করে, উপজীব্য করে চরিত্র নির্ভর ছবি নির্মাণ হচ্ছে। তবে আসার কথা হচ্ছে এখন কিন্তু আবার নতুন করে সেই গল্প নির্ভর এবং চরিত্র নির্ভর কাজগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে, ওটিটি বলেন বা সিনেমা বলেন, এমনকি নাটকেও আবার কিন্তু সেই পরিবারেই আমরা ফিরে আসছি। সেই গল্পকে উপজীব্য করে চরিত্র নির্ভর কাজগুলো নির্মিত হচ্ছে। এক্ষেত্রে আমাদের অসংখ্য মেধাবী অভিনয় শিল্পী আছেন, তাদের মেধাকে যথাযথভাবে ব্যবহার করা উচিত। কিন্তু আমরা এই ঈদে একটা ক্রাইসিস আমরা ফেস করেছি, এটা হচ্ছে জরিপে আমরা দেখেছি যে ওটিটি প্ল্যাটফর্মে কাজের জায়গা যেদিকে বেড়েছে, তারকাদের ব্যস্ততা বেড়েছে, এটা সত্যি, এটা আমাদের জন্য আসলে সুখবর, তারকাদের জন্য আসলে সুখবর। কিন্তু ওই জায়গা থেকে অনেকেই আছে, অনেক পরিচালকরা আমাদের কাছে বলেছিলেন যে, আমরা রোজারিদের কথা বলছি, যে অনেক তারকাকে আর তারা পাচ্ছে না নাটকের জন্য, তারা সবাই আছে ওটিটিতে ব্যস্ত। তো এই কারণে হচ্ছে কি, নাটকের জায়গাটা ভেকুয়াম হয়ে গেছে এই জায়গাটা। কিন্তু এই যে ওটিটির কারণে নাটকের জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? এই কথাটা সত্যি নয়, আমি সমর্থন করছি না। আচ্ছা, কারণ হচ্ছে আমি একজন অভিনয় শিল্পী, আমি নিয়মিত অভিনয় শিল্পী। ঈদে তো সেরকম গল্প নির্ভর পাণ্ডুলিপি তো তেমন একটা আসেনি আমাদের কাছে, এবং আমার মতো অনেক মেধাবী অভিনয় শিল্পী আমাদের আরো যারা আছেন তাদের অনেকের কাছে পৌঁছায়নি। এবং এখানে চ্যানেলেরও একটা দায়বদ্ধতা আছে, চ্যানেলগুলো অনেক সময় উল্লেখ করে দেয় নির্মাতাদেরকে যে এই এই কজন শিল্পীর মধ্যেই নাটকগুলো হোক, তখন ঘুরে ফিরে দর্শককে সেই কটি মুখই দেখতে হচ্ছে। কিন্তু যদি এখানে ডিসেন্ট্রালাইজড করে দেওয়া হয়, যে এই জায়গাটা যদি নির্মাতাদেরকে আবদ্ধ করে দেওয়া না হয়, তাহলে আমার মনে হয় নির্মাতারা তাদের মেধার উৎকর্ষ ঘটাতে পারবেন। আর ওটিটির যেমন ভিন্ন ভিন্ন গল্প হচ্ছে, বিভিন্ন চরিত্রকে ইনফ্যাসিস দেওয়া হচ্ছে, আমিও এরকম বিভিন্ন উদ্ভাবনী চরিত্র অভিনয় করেছি ওটিটিতে, করে যাচ্ছি, তো সেখানে কেন আমাদের নাটকে সেই গল্পগুলো আমরা পাচ্ছি না? কখনো টিকটক করেছেন আপনি? না, আমার কোনো টিকটক অ্যাকাউন্টই নেই। কখনো রিলসে নিজের কোনো ভিডিও আপলোড করেছেন? আমি আসলে টিকটক কখনো করিনি, কিন্তু আমার অভিনীত চরিত্রের অংশ আমি রিলসে দিয়েছি। এবং আমি আসলে সত্যি বলতে কি যে আমি টিকটক বিষয়টাকে জানি না, প্রত্যেকেরই ব্যক্তিগত বিষয় এটা, কিন্তু আমি সমর্থন না করার কারণ হচ্ছে যে দীর্ঘদিন অভিনয় করে, অনেক স্ট্রাগল করে একজন শিল্পী নিজেকে প্রস্তুত করে, এবং অভিনয়টা কখনোই এত সহজ নয়। অভিনয় মানে আমি জানোই
সেই জীবনে প্রতি মুহূর্তে বিচরণ করা, ভিন্ন মানুষের যাপিত জীবনে প্রবেশ করা, তাই এটা একটা সাধনার বিষয়। তাই এই সাধনাটাকে আসলে এত সহজলভ্য করে ফেলাটা ঠিক না। যখন আপনি টিকটক করে আপনার প্রতিভা অভিনয়টাকে এত সহজলভ্য করে ফেলবেন, তখন তো নিশ্চয়ই আপনার জন্য টিভি চ্যানেলে কিংবা বড় পর্দায় কিংবা ওটিটি প্ল্যাটফর্মে কেউ অপেক্ষা করবে না। এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে যে আমাদের কাছে এও শুনতে হয় যে এই সময়ে পরিচালকরা তারকা নির্ধারণ করছেন যার ভিউ আছে, যে টিকটকে প্রচুর জনপ্রিয় ওইসব তারকাকে, এই বিষয়টা কতটুকু সত্য বলে মনে করেন? ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস, বাট এটা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে। তবে আমি কোনোভাবেই বিষয়টাকে সমর্থন করি না, করব না। দীর্ঘদিন থিয়েটার করে একজন শিল্পী তৈরি হয়, প্রথমে থিয়েটারে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, তারপর সেটে কাজ করে। তো ব্যাপারটা কি যে এত দীর্ঘ স্ট্রাগলের মধ্যে একজন শিল্পী তৈরি হয়, আর শিল্পী হওয়ার জার্নিটা কখনোই এত সহজ নয়। আমি অনেক আমাদের অনেক অগ্রজদের সঙ্গে কাজ করেছি, আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, এটিএম শামসুজ্জামান, তাদের কাছ থেকে বিপাশা হায়াত, তৌকির ভাই, আমি তাদের কাছ থেকে শুনেছি, মিমি আপা, আমি তাদের জার্নিটা দেখেছি। ওই যে বললাম ওরিয়েন্টেশনের কথা, আমি তাদেরকে কাছ থেকে দেখেছি আমি যখন ছোট ছিলাম। তো এই যে একজন শিল্পী হওয়ার প্রসেস, এটা জীবনব্যাপী প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়াটাকে আমরা এতটা সহজ না করে ফেলাটাই মনে হয়। আমরাও চাই না, আমরা আসলে জানি, আমরা চাই আসলে যারা অভিনয় জানে সেই মানুষগুলো কাজ করুক। যদি ছোট্ট করে একটু বলতেন যে সামনে আর কি কি কাজ আছে, সিনেমার কাজ বা ওটিটি বা নাটকের কাজ যদি একটু বলতেন। মা সিনেমায় আমাকে একটা নতুন লুকে দেখবে দর্শক, এরপরে কানামাছিতে আমাকে আরেকভাবে দেখবে, তারপর আমার আরেকটি ছবি আসছে রাশেদ পলাশের ময়ূরাক্ষী, এর পরবর্তী সিনেমা আমার অনুদানের ছবি মৃত্যুঞ্জয়ী। তো এই ছবিগুলোর মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের কাছে আসব। অনেক অনেক শুভকামনা ছবি আপা, আমরা চাই যে সামনে আপনার প্রতিটা কাজই আসলে দর্শক নন্দিত হোক। আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ টিভির এই অনুষ্ঠানটি আমার ভীষণ প্রিয়, শুভ মুক্তি। আমরা যখন একটি চলচ্চিত্রে কাজ করি, তখন সেই চলচ্চিত্রটিকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি দারুণ একটা প্রচেষ্টা। শুভকামনা রইল শুভ মুক্তির জন্য, এবং দেশ টিভির সকল দর্শক, কলাকুশলী সবাইকে ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।